শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আসন্ন, যাকে কেন্দ্র করে সুসজ্জিত হচ্ছে পুরী ধাম। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে, রথস্থ বাম নং দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে, অর্থাৎ রথের উপর অধিষ্ঠিত বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না, তাই রথের দড়ি টানাকে অত্যন্ত পুণ্যের কাজ হিসেবে গণ্য করা হয়ে থাকে। প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চেপে মাসির বাড়ি যান জগন্নাথ দেব, সঙ্গে যান তার দাদা বলরাম এবং বোন সুভদ্রা। স্কন্দপুরাণ, নারদ পুরাণ, পদ্মপুরাণ, ব্রহ্মপুরাণে জগন্নাথ দেবের এই রথযাত্রার উল্লেখ পাওয়া যায়। বলা হয়, এই রথযাত্রার পবিত্র সময়কালে কোনো ব্যক্তি মনে প্রাণে জগন্নাথ দেবকে স্মরণ করেন, তাহলে সেই ব্যক্তির সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়। বন্ধুরা, এই বছর 1431 বঙ্গাব্দ 2024 সালে এই পবিত্র রথযাত্রার সময় পড়েছে আগামী 22শে আষাঢ়, 7ই জুলাই রবিবার। রবিবার সকাল 7:37 শুরু হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এর ঠিক 7 দিন পর 30শে আষাঢ়, 15ই জুলাই সোমবার দিন শ্রী শ্রী জগন্নাথ দেব পুনরায় তার নিজের বাড়ি ফিরে আসবেন, যাকে উল্টো রথ বলা হয়। এই উল্টো রথের সময় সোমবার বিকেল 4:11 পর্যন্ত থাকবে। বন্ধুরা, শাস্ত্রমতে এই পবিত্র রথযাত্রার যে 7 দিনের সময়কাল, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল। এই সময়কালে স্বয়ং জগন্নাথ দেব তার ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন। বলা হয়, জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই সময়কালে যদি এই কাজগুলি করা সম্ভব হয়, তাহলে তা 100 যজ্ঞ করার সমান পুণ্য ফল প্রদান করে। তাই বন্ধুরা, এই পবিত্র রথযাত্রার সময়কালে এই কাজগুলির মধ্যে থেকে অন্তত একটি কাজ পারলে অবশ্যই করার চেষ্টা করুন। দেখবেন, এতে আপনার ও আপনার গৃহের কল্যাণ হবেই হবে। শাস্ত্রমতে এই রথযাত্রার সময়কাল যেহেতু একটি অত্যন্ত শুভ সময়কাল হিসেবে গণ্য, বিশেষ করে যেদিন রথ শুরু হচ্ছে অর্থাৎ দ্বিতীয়া তিথি সবথেকে শুভ সময় হিসেবে গণ্য, তাই এই সময়কালে যে কোনো মাঙ্গলিক কাজ সবথেকে শুভ ফল প্রদান করে থাকে। তাই বলা হয়ে থাকে যে এই পবিত্র দিনে আপনি যে কোনো শুভ কাজ শুরু করতে পারেন, নিশ্চিতরূপে সেই কাজে আপনি সফল হবেনই হবেন। এই কারণেই বলা হয়ে থাকে যে এই পবিত্র রথযাত্রার দিন সবথেকে উত্তম দিন হিসেবে গণ্য, গৃহপ্রবেশের দিন হিসেবে। তাই নতুন গৃহে যদি আপনি প্রবেশ করতে চান, তাহলে অবশ্যই এই পবিত্র দিনটিকে বেছে নিন। শুধুমাত্র গৃহপ্রবেশই নয়, এই দিন ভীত পূজার জন্য আদর্শ। অর্থাৎ আপনি যদি গৃহ নির্মাণ করতে চান, তাহলে এই দিনে অবশ্যই ভীত পূজা অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয়ে থাকে। এবং যে কারণে আপনারা হয়তো দেখবেন যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বড় বড় যে সমস্ত দুর্গাপুজো রয়েছে, প্রায় সমস্ত দুর্গাপুজোর ক্ষেত্রেই এই দিন খুঁটি পূজা করা হয়ে থাকে। তাই যদি গৃহ নির্মাণ করতে চান বা নতুন ব্যবসা শুরু করতে চান, তাহলে এই দিন কিন্তু অত্যন্ত শুভ। যে কোনো শুভ উদ্বোধন, যে কোনো প্রকার শুভ কাজ এই দিনটিতে করলে অবশ্যই তা শুভ ফলপ্রাপ্ত হয়ে থাকে। বন্ধুরা, যে কোনো পুণ্যতিথি গঙ্গা স্নানের জন্য আদর্শ হিসেবে গণ্য করা হয়, আর এই পবিত্র রথযাত্রার দিন গঙ্গা স্নান করলে নিঃসন্দেহে শুভ ফল প্রদান করে থাকে। তাই এই পবিত্র তিথি যখন শুরু হচ্ছে এবং এই তিথি যে মুহূর্তে শেষ হচ্ছে, সেই সময়কালের মধ্যে গঙ্গা স্নান পারলে অবশ্যই করে নেবেন। যদি গঙ্গা স্নান নাও করতে পারেন, তাহলে অন্তত বাড়ির আশেপাশে যে কোনো প্রবাহিত জলাশয়ে স্নান করুন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করুন। বন্ধুরা, এই পবিত্র তিথি সবথেকে আদর্শ বৃক্ষ রোপণের জন্য। এই দিনে বাড়ির প্রাঙ্গণে বা বাড়ির ভেতর আপনি
যদি কোনো গাছ পুঁতেন তাহলে অত্যন্ত পুণ্য লাভ হয়ে থাকে। তাই এই দিন অতি অবশ্যই বাড়িতে একটি পবিত্র গাছ রোপণ করুন। নিঃসন্দেহে বাড়ির পরিবেশ সুন্দর, নির্মল এবং পবিত্র থাকবে। বন্ধুরা, এই পবিত্র রথযাত্রার দিন যদি বাড়িতে কোনো পূজার আয়োজন করে থাকেন তাহলে সেটি অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয়ে থাকে। আর যদি কোনো কারণে এই বিশেষ পূজা সম্পন্ন করতে না পারেন তাহলে অন্তত বাড়িতে যদি জগন্নাথ দেবের কোনো ছবি বা মূর্তি থাকে, বা ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণুর কোনো মূর্তি বা ছবি থাকে, তাতে অতি অবশ্যই একটি ফুলের মালা এবং তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না, এবং সঙ্গে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ বা জগন্নাথ দেবের একটি প্রিয় খাদ্য সামগ্রী মিষ্টান্ন নিবেদন করতে ভুলবেন না। যদি সম্ভব হয় আপনি এই দিন জগন্নাথ দেবের উদ্দেশ্যে মালপোয়া নিবেদন করেন তাহলে সেটি অত্যন্ত ভালো হয়, এবং যে ফুলের মালাটি নিবেদন করবেন যদি সম্ভব হয় আপনি নিজের হাতে সেই মালাটি তৈরি করতে পারেন তাহলে জগন্নাথ দেব আরও বেশি প্রসন্ন হয়ে থাকেন। আর একান্তই যদি তা সম্ভব না হয় অতি অবশ্যই তুলসী পাতা, একটি মিষ্টান্ন দ্রব্য এবং একটি ফুলের মালা নিবেদন করতে ভুলবেন না। অনেক বাড়িতেই আপনি নিশ্চয়ই জানেন এই দিন জগন্নাথ দেবের উদ্দেশ্যে 56 প্রকার ভোগের ব্যবস্থা করা হয়। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনিও জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই ভোগের ব্যবস্থা করতে পারেন। বন্ধুরা, এই দিন আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, আর তা হল সন্তান ধারণের উদ্দেশ্যে যদি সহবাস করা হয় সেটিও অত্যন্ত শুভ এবং পবিত্র হিসেবে গণ্য করা হয়ে থাকে। এবং সবশেষে বলবো যে জগন্নাথ দেবের উদ্দেশ্যে আপনি এই দিন যা কিছুই আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী নিবেদন করুন না কেন, এই প্রসাদ কিন্তু সকলের উদ্দেশ্যে বিতরণ করবেন। পারলে এই দিন গরিব দুস্থ মানুষদের উদ্দেশ্যে দান ধর্ম পালন করুন। এই দিন বালক বালিকা সেবনের ব্যবস্থা করতে পারেন, অবলা জীবজন্তুদের ভোজনের ব্যবস্থা করতে পারেন, অথবা গরিব দুস্থ মানুষদের উদ্দেশ্যে আপনি চাল, ডাল, বস্ত্র এই সমস্ত কিছু আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন। এবং রথযাত্রার দিন অন্তত একবার হলেও চেষ্টা করুন জগন্নাথ দেবের রথের দড়ি টানতে এবং জগন্নাথ দেবকে দর্শন করতে, কারণ এই বিশেষ দিনে এই বিশেষ কাজটি করার জন্যই কিন্তু এই দিনটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর কোটি কোটি ভক্তের সমাগম ঘটে থাকে পুরীতে মূলত এই কাজটি করার জন্যই। বলা হয়ে থাকে এই পবিত্র রথযাত্রার দিন যদি জগন্নাথ দেবকে দর্শন করা যায় এবং রথের দড়ি টানা যায় তা অত্যন্ত পুণ্যের কাজ হিসেবে গণ্য করা হয়ে থাকে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। এই রথযাত্রা প্রসঙ্গে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলে সুন্দরভাবে এই রথযাত্রার দিনটি পালন করুন এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।